সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি প্লে করায় এবং আমাদের কন্টেন্টটি দেখতে আগ্রহ প্রকাশ করায়। কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবারদের যারা অন্তত আমাদের কন্টেন্টটি দেখার আগ্রহ বোধ করেছে। আমরা সাধারণত হোমিওপ্যাথির প্রচারের জন্য পরিশ্রম করে যাচ্ছি এবং ইনফরমেশান আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি, যাতে আপনারা প্রকৃত তথ্যগুলো পাইতে পারে। বন্ধুরা, হোমিওপ্যাথি সম্পর্কে অনেকেরই খুব বেশি ধারণা নেই, কেননা হোমিওপ্যাথি হচ্ছে প্রচার বিমুখ। সাধারণত যারা হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট এবং যারা হোমিওপ্যাথিকে পছন্দ করে, যারা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকতে চায়, সচেতন, তারাই আসলে সঠিক তথ্যগুলো জানে। তো ফ্রেন্ড, আমরা চেষ্টা করি সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আজকে হোমিওপ্যাথির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি স্যালিসাইনাগ্রা। স্যালিসাইনাগ্রা এটি মূলত আমাদের দেশে আছে, ইন্ডিয়ান আছে, জার্মানি আছে, পাকিস্তানি আছে, বাংলাদেশে সাধারণত এই রিমেডিগুলো বেশি প্রচলিত। এই ওষুধগুলোই বাংলাদেশে বেশি চলে। তো ফ্রেন্ড, হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত জার্মানি ওষুধগুলো সবচেয়ে বেশি কাজ করে এবং এই ওষুধগুলো পিওর। জার্মানি ওষুধের আমি একটা পিকচার দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে জার্মানি হোমিওপ্যাথিক রেমেডি। জার্মানি বেশ কয়েকটি কোম্পানি আছে, একটু ভেরিয়েশন করতে হবে। যদিও আমি জার্মানি উইলমার শুয়েব কোম্পানির ওষুধগুলো ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ড, জার্মানি ওষুধ বলতে বেশ কয়েকটি কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে উইলমার শুয়ে, খুবই চমৎকার এই রেমেডিগুলো। এরপরে আছে পিকেনা, এটিও মেড ইন জার্মানি। এছাড়াও আছে অ্যাডেল, এটিও জার্মানি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং সুনামধন্য কোম্পানি, সেটি হচ্ছে রেগয়। মূলত এই চারটি কোম্পানি ওষুধই বাংলাদেশে আছে এবং যে চারটি বললাম, এই চারটি ঔষধি কোম্পানির ঔষধি খুবই চমৎকার। তো ফ্রেন্ড, আমাদের বিষয়বস্তু আজকে যেটি ছিল সেটি হচ্ছে স্যালিসাইনাগ্রা। স্যালিসাইনাগ্রা রিমেডিটি সাধারণত ইউজ করা হয়ে থাকে যে সমস্যাগুলোর, সেগুলোর মধ্যে হচ্ছে যদি ছাঁকনি দিয়ে মূল সমস্যাটা বের করা হয়, আদার সিমটম আলোচনা সাপেক্ষে মূল কাজ হচ্ছে স্বপ্নদোষের কারণে যদি কারো দুর্বলতা দেখা যায়, অর্থাৎ অতিরিক্ত নাইট পলিউশন, অতিরিক্ত স্বপ্নদোষ। সপ্তাহে 2 থেকে 3 বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক। যদি সপ্তাহে 5 থেকে 7 বার স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে সেই স্বপ্নদোষের ফলে যৌন সমস্যা দেখা দেবে। যদি সেই কারণে যৌন সমস্যা দেখা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে 1 নম্বর হোমিওপ্যাথিক ঔষধ এবং কার্যকরী ঔষধ হচ্ছে স্যালিসাইনাগ্রা। এখানে আরও কিছু বিষয় আছে, যেমন অতিরিক্ত স্বপ্নদোষের ফলে যদি কারো ওজন কমে যায়, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ হলে স্বাভাবিকভাবে অনেকেই অবজেকশন করে, মূলত 18+ যারা 20-22 বছরের যুবক তরুণ, তারা সাধারণত এই অবজেকশনটি বেশি দেয় যে আমার অতিরিক্ত স্বপ্নদোষ এবং দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি, এরকম অনেক অবজেকশন আমরা পেয়ে থাকি। তো তাদের জন্য আমরা মূলত এই রিমেডিটি সিলেকশন করে থাকি। তাদের জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে স্যালিসাইনাগ্রা। এটি আপনারা নিজস্বভাবেও সংরক্ষণ বা হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ড্র করে সেবন করতে পারেন।
কেননা এটি স্বাভাবিক মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার স্বপ্নদোষের কারণে বা ওভার স্বপ্নদোষের কারণে বা যদি বেশি যৌনমিলন হয় সেক্ষেত্রে সেই সমতাটা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে সালিস নায়িকেরা। আরেকটি ইনফরমেশান, যারা অবিবাহিত ছেলে মেয়ে ম্যাসে থাকে বা সেপারেট থাকে বা একা থাকে অথবা যাদের হাজব্যান্ড বিদেশে থাকে, এই ধরনের ম্যানদের যে যৌন উত্তেজনার একটি সমতা, কোনো সময় দেখা যাচ্ছে যৌন সমস্যা খুব বেশি হচ্ছে, কোনো সময় খুবই কমে যাচ্ছে। খুব বেশি হয়ে গেলে সেক্ষেত্রেও বিপদ, উল্টাপাল্টা চিন্তা মনের মধ্যে আসতে পারে, এটি স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে যৌন চাহিদার সমতা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে এই সালিস নাইগ্রা। নির্দিষ্ট মাত্রায় সেবনে কম যৌন উত্তেজনা থাকলে সেটি বৃদ্ধি করে এবং বেশি যৌন উত্তেজনা থাকলে সেটি সমতা নিয়ে আসে, অর্থাৎ সে তার রেঞ্জের মধ্যে রাখে, যে যার ধর্ম সেটি পালন করে। আমরা মুসলমান, আমরা মুসলমান ধর্ম পালন করি, আর একজনকে আমাদের ধর্মের প্রতি আমন্ত্রণ জানাই। সালিস নাইগ্রা ঔষধটি হচ্ছে এ স্বাভাবিক মাত্রার একটি হোমিওপ্যাথিক ঔষধ। খুব কম যৌন সমস্যা থাকলে সেটি বৃদ্ধি করবে, খুব বেশি থাকলে সেটি কমিয়ে দিয়ে সমতা বজায় রাখবে। কত বড় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ফ্রেন্ড, ইনফরমেশানগুলো আপনার জন্য, আপনাদের জন্য বা যারা দেখছে তাদের জন্য অনেক উপকারী বলে আমি মনে করি। সবাই এই ইনফরমেশানগুলো দিতে চায় না, যে যার এক্সপিরিয়েন্স নিজের মধ্যে রাখতে চায়, এটি হচ্ছে আমাদের একটি মূল প্রবণতা। অন্যের কেন ভালো হচ্ছে এই বিষয়গুলো আমরা সহ্য করতে পারি না, বা অন্যের খারাপ হলে সেখানে সুযোগ খোঁজার চেষ্টা করি, এটি হচ্ছে আমাদের একটি নৈতিক অবক্ষয়। তো ফ্রেন্ড, যাই হোক, এই সালিস নাইগ্রা ঔষধটি সেবন করার নিয়ম হচ্ছে, যদি ঘরোয়াভাবে আপনারা চিকিৎসা করেন সেক্ষেত্রে মাদার টিংচার সাধারণত 10 ফোঁটা বা 12 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে 3 বার সেবন করা যাইতে পারে। আর যদি আপনার আরও উচ্চ শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ পারমানেন্ট সলিউশনটা ধরে রাখার জন্য টোটাল কিউর দরকার হয়, সেক্ষেত্রে প্রকৃত এবং রিয়েল প্যাশেন্ট স্টেটমেন্ট অ্যানালাইসিস করার পর একজন ফিজিশিয়ানের সাথে আলোচনা সাপেক্ষে এই ওষুধটি প্রয়োজনে 30, 200, 1 mg, 10 mg, 50 mg এ পর্যন্ত ইউজ করা যাইতে পারে। পিলে করে সাধারণত ব্যবহারের নিয়ম হচ্ছে 1 গ্রাম পিলে 15 থেকে 20 ফোঁটা হোমিওপ্যাথিক, এই যে এটা হচ্ছে মূল ঔষধ দেওয়ার পরে এটি সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখান থেকে 4টি করে পিল সকালে দুপুরে রাত্রে 3 বেলা সেবন করা যেতে পারে 200 পাওয়ার পর্যন্ত। এরপর 1 mg হলে সপ্তাহে 1 দিন, 10 mg হলে 15 দিনে 1 দিন, 50 mg হলে 1 মাসে 1 দিন। এভাবে সেবন করলে আপনার যৌন দুর্বলতা থাকবে না এবং সব সমস্যা দূর করবে এই সালিস নাইগ্রা। আজকের ইনফরমেশান এই পর্যন্তই। আশা করি সবাই ইনফরমেশানগুলো নিয়ে উপকারী বা উপকার ভোগ করবে। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং সবার মঙ্গল কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।